আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বিকেল বাজে 5টা, আমি যাচ্ছি বাসায়। প্রতিদিনের মতো এই সময় আমি বাসায় যাই, যদিও লকডাউনের কারণে 1 ঘন্টা আগে যাচ্ছি। এবং আগামী 5 দিন আমি যে বাসায় থাকবো, অফিসে আর আসবো না। কারণ আজকে থেকে আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের অফিসে লকডাউন দিয়েছে, অতএব বাসায় থাকতে হবে। শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই। এইরকম পরিস্থিতির মধ্যে আবারও লকডাউন দিতেই হবে, কারণ মালয়েশিয়া বিশেষ করে পিজেতে ভাইরাসের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে সে কারণে। যাই হোক, ঘরে থাকি, সেফে থাকি, এটাই হচ্ছে কথা। সময় বুঝে তো মানে আবার লকডাউন, যাক সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। হয়তো 28 তারিখে আবার আমাদের অফিস খুলবে, জানাবে আর কি, সরকার ডিক্লেয়ার দিলে তারপরেই জানাবে। তাহলে চলুন আগে বাসায় যাই, আর বাসায় যেতে যেতে আপনারা দেখতে থাকুন আমি আজকে দুপুরে কী রান্না করেছি। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম গরু মাংস এবং ভুনা খিচুড়ি, পোলাও চাল দিয়ে, ডাল দিয়ে ভুনা খিচুড়ি বলে যেটাকে সেটা, এবং গরু মাংস। তাহলে আপনারা দেখতে থাকুন আমার গরু মাংস এবং ভুনা খিচুড়িটা, আর বাসায় গিয়ে বাকি কথা হবে। চলুন বাসায় যাই। আমি আজকে দুপুরে ভুনা খিচুড়ি এবং গরু মাংস করেছি। ভুনা খিচুড়ির রেসিপি আমার ভিডিওতে আছে, যারা আমার ভিডিওতে নতুন তারা কাইন্ডলি একটু কষ্ট করে পিছনে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভুনা খিচুড়ি রান্না করি। যাই হোক, আমি চালে ডালে সব একসাথে মিশিয়ে খিচুড়িটা কড়াইয়াতে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেব। আমি পোলাও খিচুড়ি এগুলো রাইস কুকারে বসিয়ে থাকি। এই যে দেখুন, আমার চালগুলো দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি রাইস কুকারে, এখন এটা হতে থাকবে, আর আমি মাংসটা রান্না করব। মাংস রান্না করার জন্য আমি একটি কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে রেখেছি। মাংসটা ধুয়ে আমি এটার সাথে মাংসটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে আমি বসিয়ে দেব। এই যে দেখুন, মাংস আমি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি এবং সেই সাথে তেলও দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি ভালো করে নেড়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। গরু মাংসের রেসিপিও আমার ভিডিওতে আছে, যারা নতুন একটু কষ্ট করে আমার পিছনে ভিডিওগুলো দেখলেই বুঝবেন আমি কিভাবে গরু মাংস রান্না করি। আমি সবসময় গরু মাংস মাখিয়ে বসাই। এই যে দেখুন, আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, ধোয়া উঠছে, সেজন্য ভিডিওটা একটু অন্ধকার এসেছে। খিচুড়িটা বেশ ঝরঝরা হয়েছে, আর অপর সাইডে গরু মাংস হচ্ছে। গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে তা জানি না। যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি দুপুরে অফিস থেকে আসার সময় আমাদের বাংলাদেশি ভাই ফোন করেছে, সে নাকি আজকে পুরি বানিয়েছে, তাই তার দোকানে গেলাম এবং গিয়ে দেখি, দেখুন কি সুন্দর মাশাআল্লাহ বড় বড় পুরি। পুরি আমার খেতে ডাল পুরি, এটা ডাল পুরি আমার খেতে ভীষণ ভালো লাগে, সেই সাথে আমার বড় ছেলেরও। এবং উনি আরও বানাচ্ছিলেন তেলের পিঠা, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ফুলেছে তেলের পিঠাটা। আমি দুইটা তেলের পিঠা এবং 4টা ডাল পুরি নিয়ে বাসায় চলে আসি। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে সন্ধ্যা 7:30, আমি রাত্রে রান্না করব। আজকে রাত্রে রান্না করব আমি খাসির মাংস, খাসির মাংস আমার খুবই প্রিয়, সেই জন্য আমি এখন রান্না করব। দুপুরে আপনারা দেখেছেন আমি গরু মাংস আর ভুনা খিচুড়ি করেছিলাম, অনেকখানি ভুনা খিচুড়ি রয়ে গিয়েছে, তাই ভাবলাম যে ফ্রিজে খাসি মাংস ছিল 1 কিলোর মতো, সেটা রান্না করি। আপনাদের ভাইয়া তো খাবে না খাসি মাংস, আর যেটুকু গরু মাংস আছে ওটা 2 ছেলে খেয়ে নিবে, আমি খাসি মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবো, সেটা আমার খুবই প্রিয়। তাই এখন খাসি মাংসটা রান্না করব, আজকে খাবো এবং কালকেও খাবো, এটা ভাববেন না যে আমি রাত্রে খেয়ে শেষ করে ফেলব। তাহলে চলুন আমি কিভাবে খাসি মাংস রান্না করি সেটার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব।
আসলে আমি সব মাংসগুলো একই রকম ভাবে রান্না করি, তারপরও একটু এখন দেখাবো। চলুন, খাসি মাংসগুলো আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কিলো খাসি মাংস আছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এবং সেই সাথে দেব হলো কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। আমি মাংসটা মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন লবণ দেবো, লবণটা সম্পূর্ণ যার যার স্বাদ অনুযায়ী, কেউ লবণ বেশি খান কেউ কম খান, সেটা তার পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ গ্রাইন্ডার করা আর কি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ এখানে রসুন এবং শুকনা মরিচ একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি। খাসি মাংস মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, সেজন্য আমি 2 চামচ পেঁয়াজ সরি রসুন বাটা দিয়েছি। ওটার সাথে শুকনা মরিচও ছিল। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, আর একটু দিয়ে দিই কারণ খাসি মাংস তো বুঝেনি, তো মাংসের মশলা পরিমাণটা যদি কম হয় ভালো লাগে না। আর মালয়েশিয়া খাসি মাংসটি একটু গন্ধ গন্ধ আসে, সে কারণে মশলার পরিমাণটা বেশি দিতে হয়। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও বললাম না, মশলার পরিমাণটা একটু বেশি, আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। যদি আমি এত মশলা খাই না, কিন্তু খাসি মাংসতে দিতে হয়। জিরার গুঁড়া, জিরা গুঁড়ো দিয়েছি সেম অনুযায়ী 1.5 চামচ। এবং এখন দেবো শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা দেবো আমি 2 চামচ। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু আমি খাবো, বাচ্চারাও খাবে না, আপনাদের ভাইও খাবে না, সেক্ষেত্রে আমি একটু মশলার পরিমাণটা বেশি দেব। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে রাখবো, এটাকে ভালো করে মাখিয়ে হাতে মাখাবো। হাতে মাংস মাখালে খেতে অনেক স্বাদ হয়, যেটা কিনা আপনার একবার হলেও করে দেখবেন। হাতে মাংসটা মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিবেন, তারপরে বসাবেন, দেখবেন খেতে অনেক অনেক টেস্টি হয়। আমি আগে সেটা জানতাম না, আমি আমার মার কাছে শিখেছি। আমার মা সবসময় খাসি মাংস, গরু মাংস এভাবে মাখিয়ে বসায়। আমি তো আগেই বলেছি রান্নাটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি, আমি কোনো স্পেশাল বাবুর্চি না, কিন্তু আমার মা রান্না করতো তাই আমি সেভাবেই দেখে দেখে শিখেছি। এখন দেব তেল। তেলটা আমি এখন অল্প দেব, পরে আবার অ্যাড করে দেব, কারণ মাংস থেকে হয়তো বা তেল উঠতে পারে। আর আমি পরে মেথি দিয়ে তো এটাকে বাগাত দেব, তখন পেঁয়াজ বেরেস্তা করব এবং মেথি দেব, তখন যদি লাগে আমি তেলটা অ্যাড করব। তাহলে এটা এভাবে থাকতে থাকুক, আধা ঘন্টা পরে আবার যখন চুলায় বসাবো তখন আপনাদের সাথে দেখা হবে। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, মাংস মেরিনেট করে রেখেছি। এখন আমি অ্যাড করে দিয়েছি আধাটা টমেটো এবং দারচিনি, এলাচি, তেজপাতা। এখন আমি এটার সাথে একটু সামান্য পরিমাণ পানি মিশিয়ে চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, হতে থাক কিছুক্ষণ, আমি কষিয়ে নিয়ে পরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। যেহেতু এখন 7:30টার উপরে বাজে, মানে 8টা প্রায় বাজতে চলেছে, এই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, কারণ রাত্রের খাবারটা খেতে হবে। আমি খুব লেট করে রাত্রের খাবার খাই না, তাহলে হয়ে যাক, পরে আবার কথা হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি প্রেশার কুকারে খাসি মাংসটা কষিয়ে নিচ্ছি, দেখুন। কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিয়েছি আলু। আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিয়েছি। এখন আরেকটি প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, মেথি দিয়েছি এবং সেই সাথে 1 কাপ কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা বেরেস্তার মতো লাল করে নেব। বেরেস্তার মতো লাল করে দিয়ে আমি যে প্রেশার কুকারে মাংস, খাসি মাংসটা সিদ্ধ করেছিলাম, সেটার সাথে মিশিয়ে দেব। আমি সবসময় মাংস এভাবে রান্না করে থাকি, পরে আবার সেটা বাগাত দিয়ে থাকি মেথি এবং পেঁয়াজ কুচি দিয়ে।
তাহলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এটার সাথে মাংস অ্যাড করে দেব। খাসি মাংস আগেই বলেছি আমার খুবই প্রিয়, সে কারণে মানে আমি চেষ্টা করি মন দিয়ে খাসি মাংসটা রান্না করা। আমি সব কিছুই খুব মনোযোগ সহকারে রান্না করি, তবে খাসি মাংসটা রান্না করতে আর একটু বেশি। এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, দেখুন খাসি মাংসের তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, আপনারা এভাবে খেয়ে করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগে। এই তো আমি খেতে বসে গিয়েছি, আমি নিয়েছি লেবু, লেবু কেটে নিয়েছি এখানে, আর দেখতে পাচ্ছেন শশা, আমি তিন পিস শশা কেটে নিয়েছি, লেবু, দুপুরে খিচুড়ি ছিল সেই খিচুড়ি এবং সাথে খাসির মাংস। খাসি মাংস আমি বলেছি আমার খুবই প্রিয়, তাই এখন খাসি মাংস দিয়ে আমি খিচুড়ি খাবো। আপনাদের ভাইয়া তো খাবে না, সে রাত্রে না খেয়েই থাকে, টুকিটাকি এটা সেটা খায়, কিন্তু এইরকম ভারী খাবার সে খায় না। বাচ্চারাও যে আমি বাংলাদেশি দোকান থেকে, বাংলাদেশি ভাইয়ের স্টল থেকে পুরি এনেছিলাম, তেলে পিঠে এনেছিলাম, ওগুলো খেয়েছে, তাই ওদেরও নাকি ক্ষুধা নাই, তারা খাবে না। তাই আমি এখন খাবারটা খাবো, সেই সাথে আপনাদের সাথেও বিদায় নেব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 9:30 মতো বাজে, আর ভিডিওটাও বেশ বড় হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আমরা তো আছি মানে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কী বলবো আর, জীবন থেকে মনে হয় সমস্যাগুলো আর যাবেই না, একটা না একটা সমস্যা লেগেই আছে, সেই সাথে লকডাউন লকডাউন। দেশে থাকলে হয়তো বা এতটা সমস্যার মধ্যে পড়তে হতো না, এখানে তো প্রতিনিয়ত আর বিদেশে বাড়িতে কেই বা কার্জন এত করে। তারপর আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু মানুষ আমাকে অনেক হেল্প করছে, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যাই হোক, আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি এবং আমার পরিবার সমস্ত বিপদাপদ থেকে রক্ষা পেতে পারি। এই কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।